আমার নাম তন্ময় দুয়ারি, আমার স্কুলের নাম মহিষাগড় শহীদ স্মৃতি বিদ্যা মন্দির। আমি একজন কম্পিউটার শিক্ষক, আমার সাবজেক্ট সিএমএনটি, আমার স্কুলের কোড 3102। আজকে আমি তোমাদের কিবোর্ড সম্বন্ধে কিছুটা ধারণা দেব। আচ্ছা, এই কিবোর্ড, এখানে একটা কিবোর্ড দেখা যাচ্ছে। এই যে কিবোর্ড, কিবোর্ড হচ্ছে কম্পিউটারে তথ্য বা নির্দেশ প্রদান করার জন্য হলো সর্বাপেক্ষা জনপ্রিয় একটি ইনপুট ডিভাইস। এই যে কিবোর্ডে কিগুলো দেখা যাচ্ছে, এই কিগুলোর সংখ্যা 102 থেকে 126টা পর্যন্ত মোটামুটি হয়ে থাকে। এই কিবোর্ডটা দুই ধরনের হয়, একটি নর্মাল কিবোর্ড, একটি মাল্টিমিডিয়া কিবোর্ড। এখানে যে কিগুলি আছে, এই কিগুলির কে আমরা যদি ওপর থেকে প্রেস করি, তাহলে দেখা যাবে এগুলো নিচের দিকে নেমে যাচ্ছে, আবার আমি যদি চাপ মুক্ত করে দিই তাহলে ওটা আবার আগের অবস্থানে ফিরে আসছে। যখন আমি চাপ দিচ্ছি তখন কি হচ্ছে, এর নিচে স্প্রিং বা একটা রাবার প্যাড থাকে, ওটা নিচে গিয়ে সার্কিটটাকে কমপ্লিট করছে। তার ফলে আমরা স্ক্রিনে ওই কীতে যে লেখাটি আছে ওই লেখাটা আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি। যখন আমি চাপ মুক্ত করে দিই তখন কি হচ্ছে, বর্তনী কেটে যাচ্ছে বা অসম্পূর্ণ থাকছে, সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আচ্ছা, এই এবার দেখতে পাচ্ছি, এবার আমি একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে কিবোর্ডে দেখো বিভিন্ন ধরনের কী আছে, বিভিন্ন ধরনের। এই কীগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, কয়েকটা শ্রেণীতে ভাগ করা যায় এবং তাদের উদ্দেশ্য হিসাবে সেগুলোকে ভাগ করা হয়েছে, কী কীরকম কী কাজে লাগে। আচ্ছা, কী ভাগটাকে আমরা এখন একটু জেনে নিই। প্রথমে বলা হচ্ছে এ থেকে, যে দেখছো এ বি সি ডি ই এফ, এই যে এ থেকে জেড পর্যন্ত এই কীগুলো যে দেখা যাচ্ছে, এইগুলোকে বলা হয় আলফা নিউমেরিক কী বা ক্যারেক্টার কী বা টাইপিং কী। এগুলো আমরা টেক্সট টাইপ করার কাজে ব্যবহার করে থাকি, এটা এক ধরনের কী। তারপরে কী, না এখানে দেখো এফ ওয়ান থেকে, দেখো এফ ওয়ান, এফ টু, এফ থ্রি, এফ ফোর, এইরকম করে আমরা পরপর যদি দেখে যাই দেখবো আমরা এফ টুয়েলভ পর্যন্ত এই কীটা দেখতে পাবো। এগুলোকে বলা হয় ফাংশান কী, এগুলোকে বলা হয় ফাংশান কী। এটা এফ ওয়ান থেকে এফ টুয়েলভ টোটাল 12টি কী থাকে। এরপরে নেক্সট আমরা যাব নিউমেরিক কী, নিউমেরিক কী কোনগুলোকে বলা হয়, না এখানে দেখা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর এরকম করে করে আমরা জিরো পর্যন্ত দেখতে পাবো। এখানে একটা সেট আছে, আরেকটা সেট এই দিকে, আমরা কম্পিউটারের ডান দিকে যদি কিবোর্ডে ডান দিকে চলে এলে এখানেও দেখতে পাবে জিরো ওয়ান টু থ্রি, এখানেও একটা সেট নিউমেরিক কী আছে। নেক্সট হচ্ছে কি, না স্পেশাল পারপাস কী, স্পেশাল পারপাস কী কোনগুলো, না স্পেশাল পারপাস কী হচ্ছে দেখো এখানে এন্টার, শিফট, কন্ট্রোল, অল্ট, এই যে কীগুলো আছে এখানে, হোম, ইনসার্ট, এন্ড, এই যে কীগুলো, এগুলোকে স্পেশাল পারপাস কী বলে। এই স্পেশাল পারপাস কী স্পেশাল স্পেশাল কাজের জন্য আমরা ব্যবহার করে থাকি। তারপরে কী আছে, না এখানে দেখতে পাচ্ছি এক দুই তিন চার, এই চারটে কার্সার মুভমেন্ট কী আছে। এই কার্সার মুভমেন্ট মানে কোনো টেক্সট লিখতে গেলে যে একটা কালো রঙের রেখা ব্লিঙ্ক করে ওইটাকে কার্সর বলে। ওই কার্সারটাকে উপরে নিচে বামে ডানে সরাতে গেলে এই চারটে কী দরকার পড়ে, সেই জন্য এই চারটে কীকে কার্সার মুভমেন্ট কী বলা হয়। এই হলো কীয়ের পরিচিতি। এরপরে আমরা দেখে নিব কিবোর্ডে, এটা একটা দেখছো হচ্ছে কী কিবোর্ডের, এটা হচ্ছে কিবোর্ড কানেক্টার, কম্পিউটারের সিস্টেমের সাথে যুক্ত করার জন্য এটা হচ্ছে তার কেবিলের কানেক্টার। এইটাকে পিএস টু কানেক্টার বলা হয়, এটা ইউএসবিও হতে পারে। যদি এটা পিএস টু যেহেতু, সেই জন্য আমরা কী করব, এটা কম্পিউটার সিস্টেমে লাগাতে গেলে পিএস টু পোর্টে লাগাতে হবে। এইটার বদলে যদি ইউএসবি পোর্ট থাকে, ইউএসবি কানেক্টার থাকে, তাহলে এটা কম্পিউটার সিস্টেমের সঙ্গে ইউএসবি পোর্টে লাগাতে হবে।